السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় খামারি এবং নতুদ ভাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন নারী এবং পুরুষ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা আগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর মতে আছি আমি হাফেজ নজরুল ইসলাম আর আপনারা দেখছেন মক্কা আগ্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় দর্শক অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো লেয়ার মুরগি পালন শুরু করেছেন তো লেয়ার মুরগি পালন সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন বিস্তারিত আসলে সেরকম ভাবে সময় হয় না আপনারা জানেন আমি ফার্মে মুরগি বেশিরভাগ লালন পালন করি তো লেয়ার মুরগি অল্প কিছু লালন পালন করতেছি তো যার কারণে লেয়ার মুরগি ততটা বেশি একটা সময় দেওয়া হয় না তার জন্য বিস্তারিত বলতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 100 লেয়ার মুরগি পালনে কত টাকা খরচ হতে পারে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা অনুমান করতে পারবেন যে 100 লেয়ার মুরগি পালনে আপনার কত টাকা খরচ হতে পারে এবং সেখান থেকে কি পরিমাণ লাভ অংশটা হতে পারে তো চলুন জেনে নিই আজকের 100 লেয়ার মুরগি পালনের হিসাব নিকেশ দর্শক বন্ধুরা সর্বপ্রথম একটি হিসাব সেটা হচ্ছে যাই 100 লেয়ার মুরগি পালন করতে গেলে কত টাকা খরচ হবে তার কোনো নির্ধারিত হিসাব নেই কারণ হচ্ছে যে এক একজনের খরচ এক এক রকম যেতে পারে অনেকের হয়তো খরচ কমও যেতে পারে আবার অনেকের বাড়তিও যেতে পারে তো 100 লেয়ার মুরগি লালন পালন করার ক্ষেত্রে আমার মুরগিগুলোর বয়স অলরেডি 3 মাস হয়ে গেছে তো সাধারণত আমরা যদি 100 লেয়ার মুরগি লালন পালন করার হিসাবটা বাইর করতে যাই সেক্ষেত্রে আমরা অর্থাৎ ডিম পর্যন্ত আনতে কত টাকা খরচ হবে তার একটি ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো কারণ 3 মাসে আমার যে পরিমাণ খরচ হয়েছে তাতে আমি বুঝতে পারছি যে লেয়ার মুরগি 100 লেয়ার মুরগি পালন করতে গেলে আপনার কত টাকা খরচ হবে আর সেখান থেকে কেমন টাকা ইনকাম হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন 100 লেয়ার মুরগি আমার এখানে যে 200 পিস লেয়ার মুরগি আছে আমার 60 থেকে 70,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এক একটা মুরগি পিছনে আমার 300 থেকে 350 টাকার মতো খরচ হয়ে গেছে তো আপনার মুরগি যদি 5 মাস পর্যন্ত পালেন 5 মাসের ভিতরে আশা করে ডিমে চলে আসবে তো 5 মাস পর্যন্ত মুরগি লালন পালন করার ক্ষেত্রে আপনার হয়তো এক একটা মুরগির পিছনে আপনার 500 টাকা খরচ হতে পারে এর বেশি হতে পারে কমও হতে পারে তো যখন আপনার 500 টাকা খরচ হবে এর ভিতরে আপনার মুরগিগুলো ডিমে চলে আসবে তো সাধারণত এত টাকার বেশি খরচ হওয়ার কথা না